চুরির ব্যাপারটা গোটা ব্যাপারটাই পরিকল্পনা হয়েছিল তৃণমূলে যখন বিরোধী দলের নেতা ছিলেন। আজকে তিনি যদি এ কথা বলেন ভালো কথা, কিন্তু তিনি কি পারবেন এই সমস্ত তদন্তের নির্দিষ্ট পরিণতির দিকে নিয়ে যেতে, না তার আগেই অমিত শাহ মোদি তাকে ঘাচাং করে দেবেন, এটাও একটা চিন্তার ব্যাপার আছে। অন্যদিকে এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, গতকালের পর আজ ফের সন্ত্রাসখালীতে সিবিআই এর প্রতিনিধি দল, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে সিবিআই এর প্রতিনিধি দল। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ভাস্কর, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ভাস্কর। একেবারে লুকিয়ে থাকা এই মুহূর্তে সন্দেশখালী থেকে একটা হিন্ট দিয়ে রাখবো যে সিবিআই, সেই সিবিআই এর যে তদন্তকারী দল, সেই দল আরো একবার সন্দেশখালীতে, এবং গতকালকে আমরা দেখেছিলাম সিবিআই এবং এনএসজির যে যৌথ অভিযান, সেই অভিযানে একাধিক অস্ত্র উদ্ধার হয়েছিল, সেই হিন্ট কিন্তু সকালেই সিবিআই আধিকারিকরা পেয়েছিলেন যে প্রচুর পরিমাণে অস্ত্র মজুত করে রাখা হয়ে থাকতে পারে। সেই কারণেই এনএসজিকে কিন্তু সেই অস্ত্র মজুদের হিন্ট দেওয়া হয়েছিল। তারপরে এনএসজির যারা আধিকারিকরা, এনএসজি যারা জওয়ানরা, তারা কিন্তু সেখানে অপারেশন করেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে আজকে আবারও সিবিআই অফিসাররা তারা শেখ শাহজাহান এবং তার বাহিনীর আরও নানান কুকীর্তির হিন্ট পেয়ে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে সন্দেশখালীর বিভিন্ন অংশে তারা ঘুরলেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তারা একটা হিন্ট পাওয়ার চেষ্টা করলেন যে ঠিক কী ধরনের অত্যাচার সন্দেশখালীতে হয়েছিল, কারণ এমন লাগাতার অভিযোগ সামনে আসছিল, এমন হিন্ট বারবার সন্দেশখালীর মানুষেরা দিচ্ছিলেন যে শেখ শাহজাহান বাহিনীর যে নানান অত্যাচার, সেই অত্যাচার তারা অভিযোগ কোথাও করতে পারে। এবং সেই হিন্ট পেয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় সিবিআইকে আলাদা করে হেল্পলাইন করার, এবং সিবিআই প্রথমেই কিন্তু যে সমস্ত অভিযোগ পায় তাতেই